হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। বিভিন্ন ধরনের মালপোয়া খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আজ আমি পাকা আম দিয়ে দারুণ স্বাদের নরম রসালো মালপোয়ার রেসিপি বানিয়ে দেখাবো। পাকা আমের সিজন থাকতে থাকতে একবার এই আমের মালপোয়ার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয়, আর বেশ নরম তুলতুলে রসালো হয়। আশা করছি আপনাদেরও এই পাকা আমের মালপোয়ার রেসিপিটা সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পাকা আম দিয়ে মালপোয়ার রেসিপিটা আমি কিভাবে বানাই। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, যা আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমের পাল্প বা শাঁসটা বের করে নেব। একইভাবে আমি দুটো আম থেকে আমের পাল্প বের করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে আমি আমের পাল্প নিয়ে নিলাম, এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার মালপোয়ার ব্যাটারটা বানানোর জন্য একটি বড় মিক্সিং বোলে 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি আর 1/2 কাপ আমের পাল্প দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ চিনি আর 1 কাপ দুধ দিলাম। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। কখনোই মালপোয়ার ব্যাটারে গরম দুধ দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও এতে 1/2 কাপ দুধ দিলাম। এই দুধটা অল্প অল্প করে অ্যাড করবেন, একেবারে পুরো দুধটা ঢেলে দেবেন না। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দেব 1 কাপ জল আর 1 কাপ চিনি। এখানে আমি চিনি আর জলটা সমপরিমাণে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চিনিটা গলতে দেব। কিছুক্ষণ পরে চিনিটা গলে গেলে এতে 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ আর সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সবটা ভালো করে মিক্স করে নিয়ে এবার লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য জাল দিয়ে একটা চ্যাটচ্যাটে রস তৈরি করে নেব। দেখুন রসটা তৈরি হয়ে গেছে, এতে কোনো তার তৈরি হয়নি, খালি মধুর মতো চ্যাটচ্যাটে রসে পরিণত হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রসসহ কড়াইটা নামিয়ে নিলাম। দেখুন এদিকে আমের মালপোয়ার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। যদি এই সময় আপনাদের ব্যাটারটা ঘন লাগে, তাহলে অল্প দুধ মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নেবেন। এবার মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে তেলটাকে হালকা করে গরম করে নেব। এবার পরিমাণ মতো ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে তেল আমি মালপোয়ার উপরে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। দেখুন দুই পিঠি আমার হালকা সোনালী করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম মালপোয়াটা আমি আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে দিলাম। রসটা যেন হালকা গরম থাকে, কখনোই ঠান্ডা রসের মধ্যে দেবেন না। আপনাদের রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন সব মালপোয়াগুলো আমার রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের জন্য মালপোয়াগুলো রসের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে তুলে নিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই পাকা আমের মালপোয়ার রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।